Hey guys, welcome back to my channel Cooking Parlor by Anamika. আশা করি আপনারা সবাই ভালো আছেন। Guys, আজকে আপনাদের সাথে সুজির গোলাপ জামুনের রেসিপিটা শেয়ার করব। মোটামুটি প্রায় সবারই এই রেসিপিটা জানা। কিন্তু অনেকেরই কমপ্লেইন থাকে যে মিষ্টিটা নরম হয় না, শক্ত হয়ে যায় আর ভেতরে গুটি গুটি ধরে থাকে। অনেকক্ষণ রসে ভিজিয়ে রাখার পরেও এটা রসালো হয় না। তো সেই সব প্রবলেমের সলিউশন নিয়েই আজকে এসেছি। চেষ্টা করেছি খুব সহজভাবেই কি করে নরম তুলতুলে গোলাপ জামুন আপনারা বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার, আর সাথে সাথে টিপসও থাকছে অনেকগুলো। আচ্ছা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি গোলাপ জামুনের ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, আর 1 কাপ দুধের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার মিডিয়াম আঁচে এটাকে রান্না করব আর ওয়েট করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। এই তো দুধে যখন বয়েল চলে আসবে আমি 1/2 কাপ পরিমাণ সুজি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি আজকে অল্প পরিমাণে বানাচ্ছি তাই সুজিটা একবারই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা যখন বেশি পরিমাণে বানাবেন অল্প অল্প করে সুজি এর মধ্যে দিতে থাকবেন আর নাড়তে থাকবেন। আমি এখানে সুজিটা দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো, নয়তো সুজিগুলো দলা পেকে যাবে। আর এভাবে সুজিটা সেদ্ধ হয়ে আঠালো হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই সুজিটা রান্না করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, আর গোলাপ জামুনে কিন্তু ঘি এর ফ্লেভারটা খুবই ইম্পর্টেন্ট। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে আমি ঘিটাকে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই সুজিটা গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, কিন্তু একটু সাবধানে করতে হবে কারণ এই পর্যায়ে কিন্তু সুজিটা খুবই গরম থাকে। তাই হুট করে হাত পুরোটা দিয়ে মাখতে যাবেন না। দেখতেই পাচ্ছেন আমি আলতো আলতো করে প্রথমে হাত দিয়ে সুজিটার মধ্যে হাতটাকে সরিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে সুজিটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। নর্মাল আটার ডো যেমন তৈরি করেন ঠিক সেভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে। আসলে এই ডোটার উপর নির্ভর করেই আপনার মিষ্টিগুলো রেডি হবে। এই ডোটা আপনি যত পারফেক্ট বানাতে পারবেন আপনার মিষ্টিগুলো ঠিক ততটাই সফট হবে আর রসালোও হবে। আর ভুলেও কিন্তু সুজিটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপর মথে নিতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এই তো পারফেক্ট সুজির ডো রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে একটুখানি মিশ্রণ হাতে নিয়ে এটাকে গোলাপ জামুনে শেপ দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো ঠিক কতটুকু ছোট বা বড় করবেন এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কঠিন না। একটুখানি মিশ্রণ হাতে নিয়ে এটাকে হাতের তালুতে রেখে রাউন্ড রাউন্ড ঘোরাতে হবে, তাহলেই সুন্দর একটা গোলাপ জামুন রেডি হয়ে যাবে। আপনারা স্ক্রিনে একটু মনোযোগ দিয়ে দেখে নিন তাহলেই হবে। আসলে সেভাবে এটা বলে এক্সপ্লেন করাটা একটু টাফ হয়ে যায়। এই তো রেডি হয়ে গেছে আমাদের গোলুমোলু গোলাপ জামুন। আমি একইভাবে সবগুলো গোলাপ জামুন রেডি করে নিচ্ছি। সবগুলো গোলাপ জামুন রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম আঁচে আমি গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নিতে হবে। গোলাপ জামুনের কালারটা চলে আসলে তারপর আমরা এটাকে ভাজা বন্ধ করব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, আমি কিন্তু মাঝে মাঝে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা একটু খেয়াল করে দেখবেন গোলাপ জামুনের মধ্যে যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু চলে এসেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো, একটু ফেটে যায়নি। এবার আমি শিরা বানিয়ে নিচ্ছি, আর তার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি আর 1 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। শিরা বানানোর সময়ও চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। এবার ওয়েট করব এটাতে বয়েল আসা পর্যন্ত। আর গোলাপ জামুনের শিরাটা কিন্তু খুব বেশি আঠালো হয় না, মানে এটা 1 তার বা 2 তারের শিরা হবে না, হালকা আঠালো হলে আমি এটাকে নামিয়ে নেব কারণ এই শিরাটা একটু পাতলাই হয়। শিরাটাকে পাতলা করলেই মিষ্টিগুলো নরম তুলতুলে হবে।
এবার একটু চেক করে নিচ্ছি, দেখেন হালকা আঠালো ভাব চলে এসেছে, তার মানে শিরাটা রেডি হয়ে গেছে। আমি চুলার আঁচটা এই পর্যায়ে এসে অফ করে দিচ্ছি। এবার শিরাটা গরম থাকা অবস্থায় পাত্রটাকে চুলার উপরে রেখেই আমি এর মধ্যে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এর চারপাশে খুব ভালোভাবে রসটা লেগে যায়। আর এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনারা চাইলে আগের দিন রাতে বানিয়ে ওভারনাইট এটাকে শিরার মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে এটা আরও তুলতুলে হবে। আর ফ্রেশ খেতে চাইলে মিষ্টিগুলোকে শিরার মধ্যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। 3 ঘন্টা পর মিষ্টিগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন এটা শিরার মধ্যে রাখার কারণে রসের টুপটুপে হয়ে গেছে। আমি একটা গোলাপ জামুন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, এটা কতটা পারফেক্ট হয়েছে এবারই আপনারা বুঝতে পারবেন। এবার ভেতরটা দেখেন কি পরিমাণ রসালো হয়েছে মাত্র 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে। তো গাইস, গোলাপ জামুন বানানো তো শিখিয়ে দিলাম, এই রেসিপিটা থেকে যদি আপনাদের এতটুকু পরিমাণও হেল্প হয় অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের আয়োজনে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল, চলে আসবো আরও একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।